গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর এই ছবিটা আমার একটা খুব প্রিয় ছবি, আর এই ছবিটা আমি অনেকদিন আগে থেকে সেভ করে রেখেছিলাম আঁকবো বলে, বাট আঁকা হয়নি, একদমই সময় পাইনি। তো এখন সময় পেলাম বলে চটপট বসে পড়লাম। আর আমি এখানে ইউজ করছি মাস্কিং টেপ। মাস্কিং টেপটা ইউজ করার একমাত্র কারণ হচ্ছে কারণ আমি চারিদিকে একটা হোয়াইট বর্ডার রাখতে চাই, যেটা হাত দিয়ে করলে একদম এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে, তাই কোনো চান্স নিয়ে আমি মাস্কিং টেপটা ইউজ করেছি। তো আমি এখানে শুরু করে দিয়েছিলাম স্কেচটা, আর এই স্কেচটা করার আগে আমি মিডিল লাইন বরাবর একটা লাইন টেনে নিয়েছি, এটা বোঝার জন্য যে আঁকাটা বাঁ দিক বা ডান দিক যেন কোনো দিকেই না সরে যায়, একদম মাঝ বরাবর থাকে। আর ফেসের ক্ষেত্রেও ঠিক আমি এই মেথডটা অ্যাপ্লাই করেছিলাম। আগে থেকে কিছু রাফ লাইন্স করে রাখলে চোখ মুখ ঠোঁট এগুলো সমস্ত ঠিকঠাক পজিশনে থাকে, নয়তো এদিক ওদিক হয়ে গেলে দেখতে খুবই খারাপ লাগবে। আর তারপর আমি এখানে কালার ফিল করাও শুরু করে দিয়েছি। স্কিন টোনের জন্য একটা ডার্ক টাইপের অরেঞ্জ ইউজ করেছি, যেখানে আমি একটু হালকা করে ব্রাউন মিশিয়ে নিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ডের জন্য ডিপ ব্রাউন, আর বেডের জন্য আমি একটা লাইট ব্রাউন ইউজ করেছি। এরপর আমি পেছনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে পর্দা ফ্রেম এগুলো সমস্ত কিছু করে নিচ্ছি। আর সেই করতে করতে কফি চলে এসেছিলো দেখতে, আমি নতুন কি আঁকছি, প্রচণ্ড এক্সাইটেড ছিল আঁকা দেখার জন্য। না, একদমই এক্সাইটেড ছিল না, ও ছিল হচ্ছে গিয়ে ওর ইচ্ছা ছিল কিছু একটা খাওয়ার, তো খাবার খুঁজতে এসেছিলো এখানে। এই পেন্টিংটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তো বানতে হয়, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।